অবশেষে ব্যবসায়ী খুনের 17 দিনের মাথায় খুনের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল বংশিয়ারি থানার পুলিশ। বিহারের কাটিহার থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত খানকে, বয়স 38। জানা গিয়েছে গত 14 অক্টোবর রাতে ধূমসাদিঘি এলাকায় সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। এই নিয়ে চাঞ্চল্য ছড়া এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে বংশিয়ারি থানার পুলিশ সরাইহাট এলাকা থেকে স্বরূপ সরকারকে ধরে আনে। স্বরূপ সরকারকে 6 দিনের পুলিশি রিমান্ডে থাকার পর স্বরূপ সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় খুন হওয়ার দিন তার কাছে থাকা অস্ত্র। বংশিয়ারি থানার পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 3টি গাড়ি বাজেয়াপ্ত করে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় বিহারের কাটিহার থেকে গ্রেপ্তার করে সুব্রত খানকে। বুধবার বংশিয়ারি থানায় পুলিশ বুনিয়াদপুরে থাকা গঙ্গারামপুর মহকুমা আদালতে রিমান্ডের জন্য আবেদন করে 7 দিনের। সেই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার কি জানালেন শুনব। স্যার, কতজন গ্রেপ্তার হয়েছে বা এখন কে গ্রেপ্তার হয়েছে? আপনারা জানেন যে গত 13-14 ইন্টারভিনিং নাইটে এখানে বংশীহারি থানার ধূমসাদিঘি চকসাদুল্লাতে একটা ক্রাইম হয়, যেখানে মিঠুন চক্রবর্তীর বাড়িতে কিছু ক্রিমিনালস ঢোকে, তাকে মার্ডার করে ওখান থেকে রবারি করে। সেই ঘটনায় আমরা বংশীহারি থানায় কেস রেজিস্টার করি মার্ডার এবং রবারি সেকশন, বিএনএসএস সেকশন দিয়ে। সেই ঘটনা তদন্তে নেমে আমরা প্রথম যাকে অ্যারেস্ট করি সেই এলাকারই বাসিন্দা স্বরূপ কুমার সরকার ওরফে টিকলি, তার বাড়ি সরাইহাট বংশীহারিতে। এবং তার অ্যারেস্টে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার ক্রাইমের সমস্ত তথ্য আমরা পাই এবং তার স্টেটমেন্টের ভিত্তিতে রেডিং স্টেটমেন্ট থেকে আমরা 3টে গাড়ি সিজ করি। একটা গাড়ি হচ্ছে মাহিন্দ্রা থার ব্ল্যাক কালারের, এছাড়াও 2টো গাড়ি টাটা সাফারি এবং স্কর্পিও, এই 2টো ব্ল্যাক কালারের। এই গাড়ি 3টে এই ক্রাইমে ইউজ হয়। এবং এছাড়াও একটা রিভলভার উইথ 1 রাউন্ড অ্যামিনেশন আমরা সিজ করি ওর এক্সক্লুসিভ পজিশন থেকে, এবং আরও কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল সেখান থেকে সিজ হয়। এবং এই ঘটনা তদন্তে নেমে আমরা বাকি ক্রিমিনালদেরও খোঁজ করে তাদের মধ্যে 2-1 দিন আগে আমরা মেন যে আসামি মূল চক্রী এবং পাণ্ডা এই ক্রাইমের যে মূল মাথা সেই সুব্রত খান তার লোকেশন ট্র্যাক করা হয়। তাকে দেখা যায় যে বিহারের কাটিহারে সে গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে এবং আমাদের টিম সেখানে যায়, সেখান থেকে তাকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরে সেখান থেকে তাকে পিক আপ করা হয় এবং ওকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করা হয়। এবং এর একে আমরা এখন পিসি প্লেয়ার দিয়ে কোর্টে প্রডিউস করব এবং বাকি আসামিদের ব্যাপারে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। কতজনের সঙ্গে যুক্ত ছিল? এর সাথে আমরা এখন অবধি যা খবর পেয়েছি 2জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, আরও 6জন ক্রিমিনালস এর সাথে যুক্ত আছে বলে আমরা এখনও জানতে পারছি। স্যার, এই আসামি কি নিজে স্বীকার করেছে যে খুনের সঙ্গে জড়িত? হ্যাঁ, ও স্বীকার করেছে। ওকে আমরা পিসি নিয়ে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করব, কোথায় ক্রাইমে কীভাবে ওরা স্টার্ট করেছে, কীভাবে কোথায় চক্রান্ত হয়েছে, কোথায় ক্রাইম হয়েছে, কোথা দিয়ে পালিয়েছে এবং গাড়ি কোথায় লুকিয়েছিল সব ও বলবে বলেছে। সেই স্টেটমেন্টের ভিত্তিতে আমরা পিসি নেওয়ার পর তারপরে আমরা রিকনস্ট্রাকশন ক্রাইম করব। যা অ্যাকাউন্ট আছে আর এখনো 6জন, তাই এখনো অবধি যা নাম পেয়েছি 6জন আমাদের মনে হচ্ছে অ্যাকাউন্ট। তারা কি আমাদের এই জেলার লোকাল নাকি বাইরে? সেটা এখনো তদন্তের স্বার্থে আমি বলছি না, তবে খুব তাড়াতাড়ি তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হবে বলে আমরা মনে করি। স্যার, কতদিনের পিসি না হবে আজকে ওই আসামি? আপাতত আমরা 7 দিনের পিসি দিচ্ছি, তার পরবর্তীতে আমরা দরকার হলে আবার নেব। এখন অবধি এর কাছ থেকে রিকভারি যেটা আছে সেটা একে পিসি নেওয়ার পর আমরা সেগুলো রিকভারি করবো, যা যা তথ্য বলেছে যেখানে যা রাখা আছে সেগুলো আমরা পিসি পিএলে রিকভারি করবো। আপাতত রিকভারি বলতে প্রথম যে অ্যারেস্ট হয়েছে তার কাছ থেকে 3টে গাড়ি, একটা রিভলভার উইথ অ্যামিনেশন এবং আরও কিছু ক্রাইমে ব্যবহৃত কিছু জিনিস, ইনক্রিমিনেটিং আর্টিকেলস, কিছু অস্ত্রপাতি, কিছু শাবল, এই টাইপের জিনিস, হাউস ব্রেকিং এলিমেন্ট কিছু সিজ হয়েছে গাড়ি থেকে। টাকা সোনা সব কিছু পাওয়া? টাকা সোনা এখন অব্দি কিছু পাওয়া যায়নি, আশা করি আরও আসামি যখন ধরা পড়বে সেখান থেকে আরও সিজ হবে। তবে সকলেরই অনুমান মিঠুন চক্রবর্তী খুনে মূল পাণ্ডাকে গ্রেপ্তার করার বিষয়ে অনেক তথ্য বেরিয়ে আসবে। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের দশরী রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স।
পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JHGreen, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশে সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি, এই সুযোগ আগামী 10 নভেম্বর রবিবার জগদ্ধাত্রী পুজোর শুরুর দিন পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম ধনতেরাস ধামাকা হিসেবে সমস্ত ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের বিনিময়ে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত নগদ ছাড়ের সুযোগ গ্রহণ করুন। এই সুযোগ 26 অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে যে কোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 15,000 টাকা নগদ ছাড় উসুল করুন। ক্রেতাদের জন্য সুখবরগুলি হলেও এখানে রেফ্রিজারেটর মাত্র 8,000 টাকায় পাওয়া যাচ্ছে, ল্যাপটপের দাম মাত্র 25,000 টাকা থেকে শুরু, এলইডি টিভি সেট 8,000 টাকা দিয়ে কেনা যাবে। এছাড়াও রয়েছে হাইপার এক্স কোম্পানির গেমিং আর্টিকেল কিনলে 70% পর্যন্ত ছাড়। পাশাপাশি মেগা কম্বো অফার রয়েছে, যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়, যেমন 300 লিটারের নিচের রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও নামি দামি কোম্পানির টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে, ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। ক্রেতারা যদি উপহার না নেয় সেক্ষেত্রে নগদ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।